আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন যেহেতু রমজান মাস রোজাগুলো সুস্থ থেকে করতে হবে সেই দোয়া করি আমি আজ সেহেরি স্পেশাল মুরগির রেসিপি তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসুন দেখে নেই মুরগিটা কিভাবে রান্না করেছি এখানে আমি লেয়ার মুরগির পাতলা ঝোল রান্না করেছি এই জন্য মুরগির মাংস নিয়েছি দেড় কেজি আর এর সাথে মশলা নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা নিয়েছি এখানে স্বাদ মতো লবণ নিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ চা হাফ টেবিল চামচ নিয়েছি ধনিয়া গুঁড়া ও হলুদের গুঁড়া আর এখানে এক চা চামচ পরিমাণ শাহি মশলা গুঁড়া নিয়েছি আমি এখানে মুরগির মাংসের সাথে একে একে আমি সব বাটা মশলা ও গোড়া মশলাগুলো দিয়ে দিব তার সাথে শাহি মশলাটাও দিয়ে দিব সব মশলাগুলো দিয়ে একসাথে আমি মাংসটা মেরিনেট করে রেখে দিব ঘন্টাখানিক মতো এতে মাংসের মধ্যে সব মশলাগুলো ঢুকে যাবে একে একে আর রান্না করতেও খুব তাড়াতাড়ি হবে যেহেতু লেয়ার মুরগিটা একটু সেদ্ধ হতে দেরি হয় এজন্য এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন এতে স্বাদটাও দ্বিগুণ হবে প্লাস খেতেও খুব ভালো লাগবে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম মেরিনেশনের জন্য এবার খুব ভালোভাবেই সব উপকরণগুলো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো মেখে নেবে এতে মাংসের মধ্যে মশলাগুলো খুব সুন্দর ঢুকে যাবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা ঘন্টাখানিক রেস্টে রেখে দিব ঘন্টাখানিক পর আমি রান্নার জন্য চলে যাচ্ছি এখানে আলু কেটে নিয়েছি আমি পাঁচ থেকে ছটা আলু কিউব করে কেটে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো আমি ভেজে নিচ্ছি একবারেই তেলটা দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এতে আমি কিউব করে কেটে রাখা আলুগুলো হালকা বাদামি করে ভেজে নিব এতে ঝোলের আলুটা খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে কাঁচা আলুটাও কষানোতে দিতে পারেন তবে একটু ভেজে নিলে খেতে ভালো লাগে আমি এভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি করে আলুটা ভেজে নিব আলুটা ভাজা হয়ে গিয়েছে এ পর যে একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি আর এখানে শুকনা মশলা নিয়ে নিচ্ছি কিছু দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা আমি এলাচ ও গোলমরিচটা পাটায় আতো ছাঁচা করে নিয়েছি এতে খুব ভালো একটা ফ্লেভার আসবে এই শুকনা মশলাগুলো আমি নিয়েছি পরিমাণ মতোই এটা তেলের মধ্যে আগে খানিকটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে খানিকটা ভেজে নিয়ে এর মধ্যে মেরিনেশন করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে তেলের মধ্যে মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি যেহেতু মাংসটা মেরিনেশন করে রেখেছিলাম এজন্য এতে প্রথমেই পানি দেওয়ার প্রয়োজন হবে না খানিকটা পানি ছেড়ে দিবে সেই পানিটা শুকানোর পরেই আমি কষানোর জন্য পানি দিব খুব ভালোভাবে মাংসটা তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিট রেখে দেব দুই মিনিট পর ঢাকনাটা খুলে দেখব বেশ খানিকটা পানি বের হয়ে গিয়েছে দেখেন বেশ খানিকটা পানি বের হয়েছে এবার আমি এটা নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব পানিটা শুকিয়ে গেলে তারপর কষানো পানিটা অ্যাড করবো এর মধ্যে আমার মাংসের পানিটা বেশ শুকিয়ে গেছে এখন আমি কষানোর জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যেহেতু আমি এটা মেরিনেট করে রেখেছিলাম এই জন্য খুব দ্রুতই কষানো হয়ে যাবে বা মাংসটা সেদ্ধ হয়ে যাবে কষানোর শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এবার নেড়ে চেড়ে একসাথে আমি মাংসের সাথে আলুগুলোকে কষিয়ে নিচ্ছি এভাবে মাংসটা মেরিনেট করে রাখলে খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় রান্নাটা খুব সহজ হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে এভাবে আপনারা গরুর মাংস বা মুরগির মাংস যে কোনোটাই এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এই কষানোর শেষ পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তাটা মেরিনেট করার সময় দিতে পারেন আমি কষানোতেই দিলাম খুব ভালোভাবেই মাংসটা এবার কষিয়ে নিচ্ছি পুরো পানিটা শুকিয়ে গেলে আমি ঝোলের পানিটা দিয়ে দিব মাংসটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এই জন্য খুব বেশি পরিমাণ ঝোলের পানির প্রয়োজন হবে না তবে যেহেতু আমি একটু ঝোল ঝোল করছি এই জন্য পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ এবার ঝোলের পানিতে খুব ভালোভাবে জাল উঠে গিয়েছে পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিলে আমার মাংসটা রেডি হয়ে যাবে রান্না মাংসটা হয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরা ও গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদটা বাড়ানোর জন্য কিছু আস্ত কাঁচা মরিচ এটা দিয়ে আমি এক মিনিট চুলায়তে রেখে নামিয়ে দিলাম রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের লেয়ার মুরগির ঝোলের রেসিপিটা এটা ইফতারে আপনারা তৈরি করে খেতে পারেন গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে এরকম বাসায় ট্রাই করে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ